হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক উইথ বিট। আমরা দ্বিতীয় পর্বে বডিটুকু বানিয়েছিলাম, আজ আমরা পা বানিয়ে দেখাবো। আমি অলরেডি তিনটি পা বানিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এই যে চারের ফুল, এই চারের ফুলের উপরে আমরা এক কমনে চারের ফুল করে তিন ঘর করব। তো যারা এর দ্বিতীয় পার্টটি দেখেননি, আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি রক্ষসূতা কেটে নিলাম। দেখুন ভিউয়ার্স, এই যে চারের ফুল, এখানেও আমরা এই যে চারের ফুল এখানেও পা বানিয়েছি। সো আমি এখানে আমাদের পাটা হবে, সো আমি এই পুঁতিতে সুতাটা ভরে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমাদের এখানে যেহেতু আমাদের সুতায় রয়েছে একটি পুঁতি, আমাদের এখানে চারের ফুল করতে হবে, সেহেতু আমি এই সুতোয় আমি তিনটি সাদা পুঁতি নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এবং ক্রস করে দিচ্ছি। এবং আমরা এই সুতো দিয়ে, এই যে দেখুন ভিউয়ার্স, এই যে এই পুঁতিটা আমরা এখন কমন নেব। সো আমি প্রতিটা কমন নিচ্ছি। এখন আমরা কি করব, এখন আমাদের যেহেতু সুতায় দুটি পুঁতি হলো, আর নেব আমরা দুটি পুঁতি এবং ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আবারও আমাদের একটি চারের ফুল হয়ে গেল। এখন আমরা আবারও এই সুতো দিয়ে এই যে এই একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন আমরা এই সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরে ক্রস করে দেব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখন চারটি, সরি, তিনটি চারের ফুল হয়ে গেল। এখন আমরা একটি দুটি, এই দুটি পুঁতি কমন নিয়ে নেব। এটা চার নম্বরের চারের ঘর। এখন আমরা কি করব, যেহেতু আমাদের সুতায় রয়েছে তিনটি পুঁতি, আর নেব একটি পুঁতি। সো আমি একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি, আর একটি পুঁতি ভরে এখানে আমি ক্রস করে দিচ্ছি। এখন আবার আমরা এখানে চারে ফুল করব। সো আমি আবারও এই সুতোয় তিনটি পুঁতি ভরে নিচ্ছি, কারণ আমাদের শেষের এই ঘরটা ওঠাতে সমস্যা হবে, এর জন্য আমি এই সুতোয় তিনটি পুঁতি ভরে নিচ্ছি। এবং ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আবারও আমরা এই পুঁতিটা কমন নেব। এখন আবার এই সুতোয় দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এই যে পুঁতিটা। এবং হাতের বাম পাশের সুতোয় আবারও আমরা দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। এখন আমরা আবারও, এখন লাস্টের যে চারের ফুল, এর জন্য আমরা দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং একটি পুঁতি ভরে আবারও এখানে আমরা ক্রস করে দেব, এবং একটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। এখন আমরা কি করব, এই সুতোয় আমরা এখন একটি সাদা পুঁতি, একটি লাল পুঁতি, আবারও একটি সাদা পুঁতি ভরে ক্রস করে দেব।
এখন আমরা আবারও এই এই পুঁতিটা কমন নিয়ে নেব, এবং এখন আমরা একটি লাল পুঁতি এবং একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দেব। সো আমি একটি লাল পুঁতি পরেছি এবং সাদা পুঁতি পরে ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনে দেখে এই যে একটি পুঁতি, এই পুঁতিটাও কোমর নিয়ে নিচ্ছি। এবং এই সুতোয় আবার একটি সাদা সরি একটি লাল পুঁতি এবং একটি সাদা পুঁতি পরে ক্রস করে দিচ্ছি। এখন আমরা দুটি পুঁতি কমন নেব। তো আমি লাস্টের পুঁতিটা কমন নিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের দুটি পুঁতি কমন নেওয়া হয়েছে। এখন যেহেতু আমাদের এখন তিনটি পুঁতি রয়েছে, আর একটি পুঁতি দিয়ে আমি এখানে ক্রস করে দিচ্ছি। এবং এখন আমি সুতাটা ঘুরিয়ে এখানে গিট দিয়ে দেবো। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই তিনটি পা বানাতে পারবেন। সো আমি আর দেখালাম না। এখন আমরা মাথার মাথার কাজ করব। এখন দেখুন ভিউয়ার্স, একটি দুটি এই যে তিনটি, দেখুন ভিউয়ার্স 1 2 3, এই তিনটি পুঁতির উপরে আমরা এখন কাজ করব। সো আমি এই পুঁতিতে সুতোটা ভরে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স 1 2 3, এই তিনটি পুঁতি। এখন আমি এই সুতোয় তিনটি সাদা পুঁতি ভরব। এই যে সুতোয় দেখুন, এবং ক্রস করে দিচ্ছি। আবার আমি সামনের দিকে এই একটি পুঁতি কমন নেব। এখন এবং হাতের বাম পাশে সুতোয় আবার এখন দুটি পুঁতি ভরবো এবং ক্রস করে দেব। আবার আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং এই সুতোয় আমরা আবারও দুটি সাদা পুঁতি পরে ক্রস করব, যেহেতু আমরা এদিকে ঘুরে আসবো এর জন্য। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এই এই সুতোয় তিনটি সাদা পুঁতি ভরব। এবং ক্রস করে দিচ্ছি। আবার আমি এই সুতো দিয়ে এই যে পুঁতিটা কোমর নিয়ে নিচ্ছি। এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবার আমি সামনের দিকে একটি পুঁতি কোমর নিচ্ছি। এখন আমরা কি করব, এই সুতোই আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স,
এখন আমরা এই সুতোতে এই একটুকু কমন নিয়ে নেব। এখন আবারও আমরা এই সুতোয় দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা আবার এদিকে আসবো, এদিক যাব। সো আমি এই সুতো দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, এই যে পুঁতিটা, এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমি এই যে একটি পুঁতি, এই পুঁতিটাও কমন নিয়ে নিচ্ছি। এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমি এই যে পুঁতিটা কমন নিয়ে নিচ্ছি এবং এই সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো। ক্রস করে দিচ্ছি। এই পুঁতিটা আবারও কমন নিয়ে নিচ্ছি। এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবার আমি সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় আবার দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। এখন আমি যেহেতু লাস্টের ঘরে এসে পড়েছি, এর জন্য আমরা দুটি পুঁতি কমন নিয়ে নেবো। এবার এবং আরেকটি সাদা পুঁতি ভরে এখানে ক্রস করে দেব। আবারও আমি এই সুতোয় তিনটি সাদা পুঁতি ভরব। সো আমি আবারও নতুন করে চারের লাইন করছি, এর জন্য প্রথমে তিনটি পুঁতি ভরে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আবারও এই সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব একটি নীল পুঁতি যাবে এখানে, এই যে একটি নীল পুঁতি এবং একটি সাদা পুঁতি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং এখানে দুটি সাদা পুঁতি ভরব। ক্রস করে দিচ্ছি। আবার আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনের দিকে একটি পুঁতি কমন নিচ্ছি এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরবো। এবং ক্রস করে দিচ্ছি।
আবারও আমি সামনের দিকে একটু একটু কমন নিচ্ছি। সো এই সতেই আবারও দুটি সাদা বাতি ভরছি। ভিউয়ার্স, আপনাদের সুতা যদি আরো বড় থাকে তাহলে আপনারা এভাবে ক্রস দিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, এভাবে থাকবে আপনাদের সুতা। আমি এখানে আমার যেহেতু সুতাটা ছোট হয়ে গেছে এর জন্য আমি এখানে গিট দিয়ে দেব। সো আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। আপনাদের সুতা যদি বেশি থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে ক্রস দিতে হতো। সো আমি এখানে ভরে নিচ্ছি, আর যদি আমার সাথে গিট দিয়ে নেন তাহলে তো আমি যেভাবে করছি এভাবেই করবেন। সো আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি বরাবর মতো। এখন আমরা আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশে সুতায় আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিচ্ছি। আবার আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশের সাথে আবারও দুটি সাদা পুঁতি ভরবো। এবং ক্রস করে দিচ্ছি। আবার আমরা সামনের দিকে এই একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশের সাথে আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। এখন আমরা দেখুন ভিউয়ার্স, এক দুই এই দুটি পুঁতি কমন নেব। এবং এখানে আর একটি পুঁতি দিয়ে এখানে আমি ক্রস করে দেব। সো আমি একটি একটি পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সো এই পাঠে আমরা এই পর্যন্তই বানাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমি এর পরবর্তী ভিডিও ছাড়বো যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এর জন্য অলে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।